আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো, জানতে চাচ্ছি আপনার নামটা প্লিজ। আমার নাম বকুল। বকুল, আচ্ছা আপনি কোথায় থাকেন? বরসং থানা, কুমিল্লা বরসং থানা, জগৎপুর। ও আচ্ছা আচ্ছা, আপনি এই ডিপিআরসি হসপিটালে কি সমস্যা নিয়ে এসেছিলেন প্রথমে? মাজার ব্যথা, উরাতের ব্যথা। আপনি কতদিন যাবৎ এই ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন? আজকে 10 দিন। আজকে 10 দিন। এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? ভালোই বুঝি। আগে থেকে এখন আপনি অনেক ভালো বোধ করছেন? ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, জানতে চাচ্ছি যে এর আগে কি আপনি আপনার এই সমস্যাটার জন্য কোথাও চিকিৎসা করিয়েছেন কিনা? কুমিল্লা করছি। কুমিল্লায় চিকিৎসা করেছেন? কুমিল্লা চিকিৎসা। আচ্ছা, তো সেখানকার রেজাল্ট কি ছিল যখন আপনি ট্রিটমেন্ট গুলো করেছেন? কিছু হচ্ছে না, রক্ত পরীক্ষা করছে, আলট্রাসাউন্ড করছে, এক্সরে করছে, পুরা শরীরে যন্ত্র দিয়ে বসাইছে, কিন্তু পাইছে না। আমি পুরোপুরি সুস্থ হয়েছি, এই জন্য আমি অঙ্কা জাগিতাম বলছি। আজকে 10 দিন। স্যার আপনাকে কতদিন ভর্তি থাকার কথা বলেছেন? 14 দিন। 14 দিন, কিন্তু আপনি 10 দিনের আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। সুস্থ হয়েছি। আচ্ছা, এখানে আমরা ওনার ওনার ছেলেকে পেয়েছি। স্যার আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ মামুন মিয়া। আচ্ছা, আপনি কি বাংলাদেশে থাকেন না আপনি প্রবাসে থাকেন? জি স্যার, প্রবাসে। প্রবাসে থাকেন। আচ্ছা, জানতে চাচ্ছি আপনারা এই ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা কোথায় পেয়েছিলেন? ঠিকানাটা পেয়েছি স্যার ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে প্রথমে আপনারা জানতে পেরেছেন। আচ্ছা, আপনার মায়ের যে আগের যে অবস্থা আপনারা দেখছেন, গত 3 বছর যাবত উনি মানে এই অমানসিক কষ্টে উনি ভুগেছেন। তো আপনারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন, কিন্তু আপনারা সঠিক ট্রিটমেন্টটা ওনার পাননি। তো এখন ওনার কি অবস্থা, আপনি নিজের চোখে আপনি কি দেখছেন বলুন, আগে এবং বর্তমান? স্যার আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার আম্মা এখন অনেকটাই সুস্থ। আগে অনেকটা অসুস্থ ছিল, নেটের মাধ্যমে স্যারের সাক্ষাৎকার দেখছি এবং রোগী দেখছি। রোগী দেখার পরে যে স্যারের যে ট্রিটমেন্টটা ছিল খুবই ভালো, এই জন্য স্যারের কাছে নিয়ে আসছি। স্যার বলছে এখানে ভর্তি করার জন্য 14 দিন ভর্তি করার জন্য। জি জি, 14 দিন ভর্তি করাইছি স্যার, 10 দিনের মতো। আলহামদুলিল্লাহ আমার আম্মা অনেকটাই সুস্থ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দেয়া। তারপর স্যার এখন সুস্থ হয়েছে, এর জন্য স্যার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি স্যার। স্যার একটু জানতে চাইব, আপনারা যখন আপনার মায়ের যখন এখানে ট্রিটমেন্ট হয়েছে, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স, ম্যানেজমেন্টের যারা ছিলেন, তারা আপনাদেরকে যে ধরনের সেবা দেওয়ার কথা ছিল সেই ধরনের প্রপারলি সেবা দিয়েছেন কিনা? সবাই প্রপারলি সেবা ভালোই করছেন। আচ্ছা, আপনারা ঠিক যতটুকু সেবা পাওয়ার কথা পুরোটাই আপনার দ্বারা দেওয়া হয়েছে? আচ্ছা, জানতে চাই এখানকার যে পরিবেশ, হসপিটালে যে পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, পরিবেশটা কেমন ছিল এখানে? ভালো, ভালোই পরিবেশ। আচ্ছা আচ্ছা, আমি হাসপাতাল থেকে ভালোই পরিবেশ। স্যার জানতে চাচ্ছি যে আপনার মায়ের যে সমস্যাটা ছিল, ওনার কোমরের সমস্যা ছিল এবং হাঁটুর হাড় ক্ষয় গিয়েছে, তো এরকম আরো অনেক পেশেন্ট আছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পায় না, বা কোন ডক্টরের কাছে গেলে তাদের ভালো হবে হয়তো তারা সেটা বুঝতে পারেন না। অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, দেখা যায় তাদের হয়তো সর্বস্ব শেষ হয়ে যায়, কিন্তু তারা তাদের যে সুফল পাওয়ার কথা সেটা তারা পায় না, বা তারা সুস্থ হতে পারে না, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে তাদের আরো অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? অবশ্যই স্যার আমি বলবো, কারণ যে স্যার সৈফুল্লাহ, ডাক্তার মোহাম্মদ সৈফুল্লাহ প্রধান, ওনার যে চিকিৎসা করে স্যার এই হসপিটালে, অনেক ভালো চিকিৎসা করে, উন্নত মানের চিকিৎসা করে, এখানে পরিবেশ খুবই ভালো স্যার। আমরাও দেখেন, আমরাও নেটের মাধ্যমে এখানে আসছি, আমার মায়ের মাজা ব্যথা ছিল, হাঁটুর হাড় ক্ষয়ে গেছিল স্যার, এখানে আইসা স্যার অনেকটা সুস্থ হয়েছি। যারা মনে করেন এখনো গ্রাম অঞ্চলে আছে, তারা মনে করেন যাদের এই সমস্যাটা আছে, হাঁটুর ব্যথা এবং মাজার ক্ষয় হয়, এই কোমরের ব্যথা, যারা এখনো অসুস্থ রয়েছে, ডক্টর সাইফুল্লাহ মোহাম্মদ প্রধান স্যারের কাছে আসেন, আইসা স্যারের সাথে সাক্ষাৎ করেন এবং ওনার অধীনে স্যার চিকিৎসা করেন, অনেকটা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ।
আচ্ছা স্যার, জানতে চাচ্ছি আপনারা যখন ডিপিআরসি হসপিটালে আপনারা চিকিৎসাধীন ছিলেন, এখানকার যে সেবা আপনারা পেয়েছেন, তো সেই সেবা ইয়েকে আপনারা 10-এ কত মার্কস দিবেন? স্যার 10-এ 9 10-এ 9 দিবেন? জি স্যার। আচ্ছা স্যার, এক উপরাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানির কারণে স্যার আপনারা অবশ্যই এই হসপিটালে অনেকটাই আপনারা সুস্থ রাখার জন্যই নার্স ডক্টর সবাই সেবা যত্ন করেছেন স্যার। জি জি, অশেষ মেহরবান আল্লাহ তালার জন্য, কেমন আল্লাহ সুস্থ করার মালিক। আমরা মানুষ মনে করেন উশিলা সবকিছু ডাক্তার আছে, ওনার ওনার অধীনে স্যার অনেকটাই সুস্থ হয়েছে আমার আম্মা স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিডি টুরিজের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।